আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আজ আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে বর্তমান যে প্রজ্ঞাপন হয়েছে প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন প্রসঙ্গে, সেই বিষয়টি নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব। আমার কাছে রয়েছে নতুন যে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি তৈরির প্রজ্ঞাপন। আমি ধাপে ধাপে এই প্রজ্ঞাপনটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, যাতে আপনারা সুন্দরভাবে সরকারি নীতিমালা মেনে যথাযথভাবে একটি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন করতে পারেন। আপনারা জানেন যে বর্তমান সমাজে বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি গঠন করতে হবে, সেখানে ব্যাপক পরিবর্তন ঘটেছে, অর্থাৎ বিভিন্ন শর্ত আরোপ করা হয়েছে। সে সমস্ত শর্ত মেনে যাতে প্রতিটি প্রধান শিক্ষক তার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বা ব্যবস্থাপনা কমিটি সুন্দরভাবে গঠন করতে পারে, এই বিষয়টি আমি আপনাদেরকে প্রজ্ঞাপনের আলোকে আলোচনা করব। তাই ধৈর্য ধরে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন এবং বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠনের সঠিক প্রক্রিয়াটি জেনে আপনি সুন্দর মতো একটি কমিটি গঠন করুন। এবং যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখা যাক কিভাবে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নতুন প্রজ্ঞাপন অনুযায়ী গঠন করা যায়। তো আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বর্ণনা দিব, এখানে ভিডিওতে প্রতিটি প্রজ্ঞাপন অনুযায়ী লেখা রয়েছে, আপনারা পড়ে নিতে পারবেন, কিন্তু আমি আমার মতো করে আপনাদের বোঝানোর স্বার্থে তার বর্ণনা দিয়ে যাচ্ছি। অর্থাৎ প্রথমে আপনাদেরকে 11 সদস্য বিশিষ্ট কমিটি, অর্থাৎ এক কমিটির 11 জন সদস্যকে নির্বাচন করতে হবে। সেই 11 জন সদস্য সম্পর্কে প্রথমে একটা ধারণা দেই, সেটা হলো বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা প্রাপ্ত প্রধান শিক্ষক অথবা চলতি দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য, আর বাকি সকলেই প্রাথমিকভাবে সদস্য নির্বাচিত হবেন। সংশ্লিষ্ট বিদ্যালয়ের অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী মহিলা অভিভাবক ন্যূনতম SSC বা সদস্য। সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে মনোনীত একজন বিদ্যুৎসাহী অভিভাবক পুরুষ অভিভাবক ন্যূনতম SSC পাস, 3 সদস্য হবে। বিদ্যালয়ের একজন জমিদাতা জমিদাতার উত্তরাধিকারী সদস্য হবেন। একই উপজেলায় সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের নিকটবর্তী যে কোনো সরকারি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক শিক্ষিকা তিনি সদস্য হবেন। সংশ্লিষ্ট প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকার মধ্য থেকে নির্বাচিত একজন সদস্য। সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীর অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত 2 মহিলা অভিভাবক। ঠিক একইভাবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের মধ্য হতে নির্বাচিত 2 পুরুষ অভিভাবক। ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য, পৌর এলাকার সংশ্লিষ্ট ওয়ার্ড কমিশনার এবং সিটি কর্পোরেশনের কাউন্সিলর, এই প্রথম 11 সদস্য নির্বাচিত হবে। এবং এই 11 সদস্য পরবর্তীতে একটি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গঠন করবে। এখন আমি আপনাদেরকে এখন জানাচ্ছি কিভাবে এই 11 সদস্য নির্বাচিত হবে। যেহেতু কমিটির সদস্য সংখ্যা সভাপতি সহসভাপতি মোট 11 এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষক প্রতিনিধি ব্যতি রেখে অন্য সদস্যদের থেকে একজন সভাপতি এবং একজন সহসভাপতি নির্বাচিত হবে। অর্থাৎ এখানে শর্ত রয়েছে, বিদ্যালয়ের প্রধান শিক্ষক যেহেতু পদাধিকার বলে উক্ত কমিটির সদস্য সচিব, তিনি সভাপতি পদে প্রার্থী হতে পারবেন না এবং অত্র বিদ্যালয়ের কোনো শিক্ষক প্রতিনিধি সভাপতি কিংবা সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। অর্থাৎ 9 মধ্য থেকে যে কোনো একজন সভাপতি যে কোনো একজন সহসভাপতি নির্বাচিত হবেন। কিন্তু এখানে একটি শর্ত রয়েছে, যিনি সভাপতি নির্বাচিত হবেন তাকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখন উক্ত কমিটিতে আপনারা জানেন এই প্রশ্নটি অনেকে করে থাকেন যে স্নাতক ডিগ্রিধারী যদি না থাকে, স্নাতক ডিগ্রিধারী তো অবশ্যই থাকবে, কারণ হচ্ছে আমরা যে মাধ্যমিক বিদ্যালয়ের একজন প্রতিনিধি নির্বাচিত করব তিনি অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে, এতে এর কোনো বিকল্প নেই। তাহলে যদি এমনও তো ঘটনা ঘটে যে উক্ত কমিটির 9 সদস্যের মধ্যে মাত্র একজন স্নাতক ডিগ্রিধারী, সেক্ষেত্রে নির্বাচন করা ব্যাপারটা খুব সহজেই সম্পন্ন হবে, কারণ
একজন মাত্র যদি স্নাতক ডিগ্রিধারী থাকে সেক্ষেত্রে তার কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকার কারণে তিনি বিনা প্রতিদ্বন্দ্বী সভাপতি নির্বাচিত হয়ে যাবেন, তখন আমরা সহসভাপতির জন্য নির্বাচনের ব্যবস্থা করব। এই হচ্ছে সভাপতি সহসভাপতি গঠনের মূল তথ্য। এখন আসুন বাকি সদস্য তো রয়েছে, তারা কিভাবে নির্বাচিত হবেন। যেহেতু প্রধান শিক্ষক পদাধিকার বলেই সদস্য ছিলেন, তাকে নির্বাচিত হওয়ার দরকার নেই। এবং যে দুজন বিদ্যুৎসায়ী, একজন পুরুষ একজন মহিলা, তারা অবশ্যই অভিভাবক হতে হবে এবং তারা তাদেরকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। শুধু অভিভাবক এসএসসি পাস হলে হবে না, তাদেরকে আবার স্থানীয় মাননীয় সংসদ সদস্যের অনুমোদন থাকতে হবে। অর্থাৎ প্রধান শিক্ষক মাননীয় সংসদ সদস্যের পরামর্শক্রমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কর্তৃক মনোনীত হবে। অর্থাৎ বিদ্যুৎসায়ী একজন পুরুষ এবং মহিলাকে প্রধান শিক্ষক মনোনীত করবেন, তবে শর্ত হচ্ছে তিনি স্থানীয় সংসদ সদস্যের পরামর্শ নেবেন। তিনি একাধিক নাম পাঠাতে পারেন, সেখান থেকে সংসদ সদস্য আলোচনা করে দুজনকে, অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে নির্ধারণ করে দিবে এবং প্রধান শিক্ষক তাকে মনোনীত করবে। এরপর হচ্ছে জমিদাতা, একাধিক থাকলে জমিদাতার পরিবার মিলে তার কে এই উক্ত কমিটির সদস্য হবে তা নির্বাচিত করবে। সংশ্লিষ্ট মাধ্যমিক বিদ্যালয় অর্থাৎ প্রথম বিদ্যালয়ের নিকটবর্তী যে মাধ্যমিক বিদ্যালয় রয়েছে সেই বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন শিক্ষক প্রতিনিধি এই কমিটির জন্য প্রেরণ করবেন। আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তার কাছে লিখিত আকারে একজন শিক্ষক প্রতিনিধির নাম চেয়ে অনুরোধ করবেন। এবং যে বিদ্যালয় ম্যানেজিং কমিটি গঠিত হবে সেই বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা মিলে একজন শিক্ষক প্রতিনিধি নির্বাচন করবেন। এখন রয়েছে এবং ওয়ার্ড কাউন্সিলর এবং পৌর কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশনের কাউন্সিলর, তারা পদাধিকার বলেই অত্র কমিটির সদস্য নির্বাচিত, তাদের জন্য কোনো নির্বাচনের প্রয়োজন নেই। শুধু ভোটের মাধ্যমে নির্বাচিত করতে হবে চারজন প্রতিনিধিকে, দুজন অভিভাবক পুরুষ দুজন অভিভাবক মহিলা। সেক্ষেত্রে সহকারী উপজেলা শিক্ষা অফিসার এই নির্বাচনের দায়িত্ব পালন করবেন, অর্থাৎ নির্বাচন পরিচালনা করবেন এবং নির্বাচন পরিচালনার ব্যয়ভারও কমিটি কর্তৃক নির্ধারিত হবে এবং সেই মনোনয়ন ফরম বিক্রিত টাকা দিয়ে নির্বাচনটি পরিচালিত হবে। তবে একটি শর্ত রয়েছে, কোন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি একাধিক কর্মে দুইবারের অধিক হতে পারবে না। আরেকটি শর্ত রয়েছে যে কোন চুক্তিসঙ্গত কারণে যদি একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠন করা না যায় সেই ক্ষেত্রে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। সেই অ্যাডহক কমিটির বয়স হবে 6 মাস, 6 মাসের মধ্যে তার একটা নিয়মিত কমিটি গঠন করবে। কিন্তু কোনো কারণে এই 6 মাসের মধ্যে যদি অ্যাডহক কমিটি একটি নিয়মিত কমিটি গঠন করতে না পারে, তাহলে সংশ্লিষ্ট প্রধান শিক্ষক এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপিল বিধিমালা 2018 আওতায় অসদাচরণ এর দায় দায়ী হবেন। কাজেই বিষয়টি অতি গুরুত্বপূর্ণ, কারণ জনগণের সম্পৃক্ত করাই হচ্ছে সরকারের একটি অন্যতম উদ্দেশ্য। অর্থাৎ যেহেতু সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জনসাধারণের প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, এখানে জনগণের প্রতিনিধিত্ব অত্যাবশ্যক, বিধায় এই আইনটি করা হয়েছে। এখন কোন বিদ্যালয়ে 6 মাসের মধ্যে যদি চুক্তিসঙ্গত কারণে নিয়মিত কমিটি করতে না পারে, তাহলে অ্যাডহক কমিটি গঠন করতে হবে। অ্যাডহক কমিটি আগামী 6 মাসের মধ্যে একটি নিয়মিত কমিটি গঠন করবেন। অ্যাডহক কমিটি গঠনের রূপরেখাটা আমি বলছি, সেটা সংশ্লিষ্ট উপজেলার ক্লাস্টারের যিনি সহকারী উপজেলা শিক্ষা অফিসার থাকবেন তিনি সভাপতি থাকবেন, সংশ্লিষ্ট বিদ্যালয়ের জমিদাতা সদস্য নির্বাচিত হবেন এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের নিকটবর্তী মাধ্যমিক সরকারি বেসরকারি বিদ্যালয়ের একজন শিক্ষক উক্ত কমিটির সদস্য হবেন এবং সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সদস্য হিসেবে নির্বাচিত। এই 4 সদস্য বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি হবে। এই অ্যাডহক কমিটিও 6 মাসের মধ্যে অবশ্যই একটি স্বাভাবিক কমিটি গঠন করবেন, না করলে তারও অসদাচরণের দায়ে দায়ী হবে। আর আমাদের অ্যাডহক কমিটি এবং ব্যবস্থাপনা কমিটির অনুমোদনকারী কর্তৃপক্ষ হচ্ছে উপজেলা শিক্ষা কমিটি। কোন সদস্য যদি তার দায়িত্ব কর্তব্য অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন না করে, কোনো অর্থনৈতিক অনিয়মে জড়িয়ে পড়ে, তাহলে উপজেলা শিক্ষা কমিটির সভাপতি সহসভাপতি যে কোনো সদস্যকে প্রত্যাহার করতে পারবে এবং অবশিষ্ট সময়ে প্রধান শিক্ষক সহকারী উপজেলা শিক্ষা অফিসার সহায়তা নিয়ে
সাধারণ নিয়মে শূন্য পদ পূরণ করতে পারবে। এখন যেটি গুরুত্বপূর্ণ তা হলো যে উপজেলা শিক্ষা কমিটি নির্বাচনের পরবর্তী 30 দিনের মধ্যে বিদ্যালয় ব্যবস্থাপনী অনুমোদন করবে। 30 দিনের মধ্যে যদি কমিটি অনুমোদন করা না হয় কিংবা এ বিষয়ে কোনো নির্দেশনা না পাওয়া যায়, তবে কমিটি অনুমোদিত হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ নির্বাচনের পরে প্রধান শিক্ষক যথাযথ নিয়ম অনুসরণ করে তা অনুমোদনের জন্য উপজেলা শিক্ষক কমিটির কাছে প্রেরণ করবে। 30 দিনের মধ্যে এটা নির্বাচন অবশ্যই অনুমোদিত হয়ে যাবে, আর না হলে কোনো নির্দেশনা না থাকলে এটা অটোমেটিক্যালি অনুমোদিত হয়েছে বলে ধরা হবে। এখন আমরা দেখবো বিদ্যালয়ের ব্যবস্থাপনাগুলির দায় দায়িত্ব কর্তব্য। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কমিটি। এই কমিটি বিদ্যালয়ের সকল কাজে জড়িত থাকবে। বিদ্যালয়ের এমন কোনো কাজ নেই যে কাজে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সম্পৃক্ততা নেই। আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেমন স্থানীয় পর্যায়ে সম্পদ সংগ্রহ ও সংরক্ষণ করা, এই কাজটি তারা করবেন। যত ধরনের সম্পদ সংগ্রহ করা যেমন সংরক্ষণ করা যায়। আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিদ্যালয় ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা স্লিপ প্রণয়ন। প্রতি বছর বিদ্যালয় ভিত্তিক উন্নয়নের জন্য সরকার একটা বরাদ্দ দিয়ে থাকে, এই বরাদ্দের যথাযথ ব্যবহার এবং স্থানীয় অনুদান সংগ্রহ করে বরাদ্দকে আরো বৃদ্ধি করা এবং বিদ্যালয়ের অবকাঠামোগত কাজ, শিক্ষার পরিবেশ, শিক্ষণ শেখানো কার্যক্রমকে গতিশীল করার জন্য এই বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। একীভূত শিক্ষা কার্যক্রম, অর্থাৎ সকল শিশুকে গুণগত শিক্ষা প্রদানে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা করে। শিশু জরিপ এবং বিশেষ চাহিদাতম শিশুদের জন্য শিক্ষা, সুষ্ঠু পরিবেশ, সমাজের সকল স্তরের মানুষকে একই পরিবেশে শিক্ষা দান করার ব্যাপারেও ম্যানেজিং কমিটির ভূমিকা রয়েছে। সরকার আরেকটি অগ্রাধিকার প্রকল্প হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষা। এই প্রাক প্রাথমিক শিক্ষার ব্যাপারেও ম্যানেজিং কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রাক প্রাথমিক শিক্ষণ শেখানো কার্যক্রম শেখানো সামগ্রী তৈরি করতেও প্রধান ম্যানেজিং কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পরে বিদ্যালয় নির্মাণ, পুনর্নির্মাণ, সংস্কার কাজ, অর্থাৎ প্রতি বছরই বিদ্যালয়ে বিভিন্ন ধরনের বরাদ্দ দিয়ে থাকে, যেমন রুটিন মেনটেনের জন্য বরাদ্দ, ক্ষুদ্র মেরামতের জন্য বরাদ্দ ইত্যাদি বিভিন্ন 2 লক্ষ টাকা 1.5 লক্ষ টাকা রয়েছে। এই সমস্ত মেরামতের কাজগুলো তদারকি করেন এবং প্রধান শিক্ষক এবং ম্যানেজ কমিটির সহায়তার মাধ্যমে এই কাজগুলো বাস্তবায়ন হয়ে থাকে। এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা এই খাতের অর্থ উত্তোলনে আইনবান কর্মকর্তা হিসেবে ক্ষমতাপ্রাপ্ত হবেন এবং বরাদ্দকৃত অর্থ বিদ্যালয় প্রধান শিক্ষকের অনুকূলে অগ্রিম হিসেবে প্রদান করবেন এবং প্রধান শিক্ষক যে টাকা খরচ করবেন তার জবাবদিহিতাও নিশ্চিত করতে হয় এই ম্যানেজিং কমিটির কাছে। অর্থাৎ জনগণের প্রতিষ্ঠানে জনগণের প্রতিনিধিত্ব থাকে এই ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে। সকল ধরনের বিল, ভাউচার ইত্যাদি তারা ক্যাশ বই, রেজিস্টার ইত্যাদি তারা তদারকি করে হাল ফিল করতে সহায়তা করে। প্রাথমিক শিক্ষা দ্বিতীয় সুযোগ, অর্থাৎ বিভিন্ন উপানুষ্ঠানিক শিক্ষা, ক্যাচমেন্ট এলাকার সংশ্লিষ্ট শিশুদের শনাক্ত করো এবং তাদেরকে মূল শিক্ষা দ্বারা অন্তর্ভুক্ত করো, দুর্যোগকালীন অব্যাহত শিক্ষা, বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থায় প্রশিক্ষণে সাব ক্লাস্টার ট্রেনিং, বিভিন্ন ধরনের শিক্ষার মানগত গুণ উন্নয়নের প্রশিক্ষণ আছে, সেই প্রশিক্ষণ কাজও ম্যানেজিং কমিটি সহায়তা করে। এটা হচ্ছে ম্যানেজিং কমিটির অন্যতম একটি দায়িত্ব কর্তব্য। এসএমসি কর্তৃক বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ, বিদ্যালয়ের A to Z কার্যক্রম, শিক্ষণ শেখানো কার্যক্রম থেকে শুরু করে বিদ্যালয়ের অবকাঠামো, অন্যান্য সকল ধরনের কার্যক্রম রয়েছে, এই প্রধান শিক্ষক এবং শিক্ষক প্রতিনিধি ব্যক্তি যে 9 জন সদস্য রয়েছে তারা পর্যায়ক্রমে 4 জন সদস্য প্রতি মাসে ন্যূনতম যে কোনো 6 দিন বিদ্যালয়ের কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। এছাড়া আমরা প্রতি বছর বিভিন্ন জাতীয় দিবস, যেমন জাতীয় শিক্ষা সপ্তাহ, আন্তর্জাতিক সাক্ষরতা দিবস, স্বাধীনতা জাতীয় দিবস, বিজয় দিবস, মহান শহীদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা, জাতীয় শিশু দিবস,
জাতীয় শোক দিবস, পুরস্কার বিতরণ অনুষ্ঠান, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, মিলাদ মাহফিল ইত্যাদি কার্যক্রম সংগঠন ও সম্পাদনে সার্বিক সহযোগিতা প্রদান করে থাকে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি। এবং শিক্ষক অভিভাবক সমিতি যে কমিটি রয়েছে, পিটিএ কমিটি, তার সহযোগিতায় ব্যবস্থাপনা কমিটির, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির ভূমিকা রয়েছে। এইভাবে বিদ্যালয়ের সাথে সম্পৃক্ত সকল কাজে ম্যানেজিং কমিটির সম্পৃক্ততা রয়েছে। ক্ষেত্রবিশেষ ক্ষুদ্র নিগোষ্ঠী, পিছিয়ে পড়া জনগোষ্ঠী, তাদেরকেও মূল শিক্ষায় অন্তর্ভুক্ত করা ম্যানেজিং কমিটির অন্যতম দায়িত্ব কর্তব্য। এছাড়া আমরা বর্তমান সময়ে একটি স্কুল ফিডিং কার্যক্রম পরিচালিত হচ্ছে, অর্থাৎ স্কুল ফিডিং স্কুল মিল চালু রয়েছে। সেই স্কুল মিল বা স্কুল ফিডিং বাস্তবায়নে ম্যানেজিং কমিটির সক্রিয় ভূমিকা রয়েছে। কমিটির মেয়াদকাল, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত হওয়ার তারিখ থেকে 3 বছর পর্যন্ত বহাল থাকবে। কমিটির মেয়াদ শেষ হওয়ার 6 মাস পূর্বে পূর্ববর্তী কমিটি নির্বাচনের লক্ষ্যে প্রধান শিক্ষক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কমিটি বাতিলকরণ, আমি পূর্বে আলোচনা করেছি দায়িত্ব কর্তব্য অবহেলা, অনিয়ম, অর্পিত দায়িত্ব পালনে অপারগতা, সরকারি নির্দেশ অমান্য করা, আর্থিক অনিয়ম করা ইত্যাদি কারণে কমিটির যে কোনো সদস্য, সভাপতি, সহসভাপতি সহ যে কোনো সদস্যকে উপজেলা শিক্ষা কমিটি বাতিল করতে পারবে এবং সাধারণ নিয়মেই সেই পদগুলো পূরণ করা যাবে। আরেকটি কথা বলা প্রয়োজন যে যে 4 জন সদস্য আমরা নির্বাচিত করব অভিভাবকদের ভোটের মাধ্যমে, সেখানে আমাদের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পিতা এবং মাতা উভয়ই ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো এইভাবেই একটি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিকে সুন্দরভাবে গঠন করা যায় এবং বিদ্যালয় কাজে সম্পৃক্ত করা যায়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবং আপনার বিদ্যালয়ে একটি সুন্দর ম্যানেজিং কমিটি গঠিত হোক এই প্রত্যাশায় শেষ করলাম। ভালো থাকুন সকলে।